তোমাদেরকে বলি যে এখানটায় তোমাদের এই সি এর ভ্যালু যে সি ঠিক আছে মানে সি এর ভ্যালু যে বি এই যে সি এর জায়গায় যে আমি বি লিখেছি সেটা পজিটিভ না নেগেটিভ ঠিক আছে সেটা নিয়ে তোমাদের একটু সমস্যা লাগতে পারে তো আমি সি এ ডিরেকশান এটাকেই আমি যে বি বলছি সেটা যদি আমি আগেই লিখে নিই তাহলে সমস্যাটা হবে না তো তোমরা আগেই লিখে নিবা বা বি সি হচ্ছে এ এবি হচ্ছে সি আর সি এ হচ্ছে বি তাহলে এইখানটায় আর নেগেটিভ সাইন আসবে না যদি তোমরা এসি ইকোয়ালস বি বলো এখানটায় যদি এসি ইকোয়ালস বি বলো তাহলে সমস্যা হবে আর আমি যে ডিরেকশনটা দিলাম এখানটায় এই যে ডিরেকশনটা দিয়েছি সেটা আমি যেভাবে করেছি মানে যেভাবে আমি নিয়েছি এবি প্লাস বি সি ইকুয়ালস এ ঠিক আছে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল লয়ের ডিরেকশন কিন্তু আমি যখন সি এ সাইডকে ইন্ডিকেট করেছি তখন কে আমি বি দিয়ে ডিনোট করে আমি এটা ধরে নিয়েছি যে আমি এই সিএকেই বি লিখব সো দ্যাটস ওয়াই এই সিএকে আমি এইখানটায় প্লাস বি বা পজিটিভ বি লিখেছি এখন মেনলি আমরা যদি দুইটা সেম ভ্যাক্টরে ডট প্রোডাক্ট নিই তাহলে কি পাওয়া যাবে যেমন এ ডট এ সো সেটা কস এ ডট এর ভ্যালু কী হবে ম্যাগনিটিউট অফ এ ইন্টু ম্যাগনিটিউট অফ বি ইন্টু অ্যাঙ্গেল বিটুইন দেম সো এর সাথে এর অ্যাঙ্গেল জিরো ডিগ্রি তো সেটার একটা ভ্যালু থাকবে এ ডট এ ঠিক আছে এ এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউট ক্রস জিরো ডিগ্রির ভ্যালু ওয়ান সো সেটার একটা ভ্যালু থাকবে কিন্তু যদি এ ক্রস এ যদি আমরা লিখতাম তাহলে কি এর ম্যাগনিটিউট ইন্টু বি এর ম্যাগনিটিউট ইন্টু এদের ভিতরে সাইন সাইন জিরো ডিগ্রি ইকালস কি জিরো তাহলে এ ক্রস এ জিরো হয়ে যাবে সাইন জিরো ডিগ্রির ভ্যালু জিরো দেখে এ ক্রস এর ভ্যালু জিরো হয়ে যাবে তাহলে আমার নেক্সট মিশন যেটা সেটা হচ্ছে আমি এ ভ্যাক্টর দিয়ে দুই পাশে আমি যা যেগুলো ভ্যাক্টর আছে সেগুলোকে আমি ক্রস প্রোডাক্ট করবো মানে এ ভ্যাক্টর দিয়ে ক্রস মাল্টিপ্লাই করবো দুই পাশে সো বাই ক্রস প্রোডাক্ট অন বোথ সাইড ইউজিং এ ইউজ করে যদি আমরা বোথ সাইডে ক্রস প্রোডাক্ট করি তাহলে কী দাঁড়ায় ব্যাপারটা দেখো এখানটায় এ তো আছে এ ক্রস দিলাম এ প্লাস বি প্লাস সি কি জিরো তাহলে এখানটায় এ ক্রস এ প্লাস এ ক্রস বি প্লাস এ ক্রস সি জিরো তো এ ক্রস এ একটু আগেও আমি দেখিয়েছি এ ক্রস এ হচ্ছে ম্যাগনিটিউট অফ এ ইন্টু ম্যাগনিটিউট অফ এ আর তাদের দুইজনের ভিতরের অ্যাঙ্গেলের সাইন তো এর সাথে এ অ্যাঙ্গেল কী হবে জিরো ডিগ্রি হবে আমার সাথে আমার অ্যাঙ্গেল একই লাইনের সাথে একই লাইনের অ্যাঙ্গেল তো জিরো সো এটা হবে জিরো তাহলে এইটুকু আমি জিরো পাচ্ছি তাহলে আমি এখানটায় কী বলতে পারি এ ক্রস বি ইকোয়ালস মাইনাস আমি কী বলতে পারি এখানটায় মাইনাস সি ক্রস এ সো এ ক্রস সি কে আমি মাইনাস সি ক্রস এ বলতে পারি সো এইখানটায় মাইনাস যদি আমি সি ক্রস এ বলি এ ক্রস কে তাহলে এই এটাকে আসলে এইখানটায় আমি এমনিতেই এ ক্রস সি আছে তো এইখানটায় লিখলে তো আমি কি লিখবো মাইনাস এ ক্রস সি তাই না এই এ ক্রস সি মানে হচ্ছে কি সি ক্রস এ নেগেটিভ মানে এ থেকে সি এর দিকে যাচ্ছি নেগেটিভ তাহলে সি থেকে এর দিকে যদি লিখি তাহলে এটা কি পজিটিভ হবে তো এটাকে আমরা এর পরের লাইনে যেভাবে লিখব এ ক্রস বি ইকোয়ালস সি ক্রস এ আমরা এভাবে লিখতে পারবো এখন এটা তোমরা বুঝেছ কি না সেটা হচ্ছে ম্যাটার যে এ ক্রস সি এখানে পজিটিভ ছিল এ পাশে আসলে কি নেগেটিভ হয়ে গেছে সো এ এই যে মাইনাস এ ক্রস সি এই মাইনাস সাইনটা তো অনলি ডিরেকশান ইন্ডিকেট করে তার মানে এ থেকে সি এর দিকে যখন আমি যাচ্ছি সেটা নেগেটিভ ডিরেকশান তাহলে সি থেকে যদি এ এর দিকে যাই অন্দার টাইম কি সে ডিরেকশনটা পজিটিভ হয়ে যাবে তাহলে আমরা একটা ইকোয়েশান পেলাম এখানটায় এ ক্রস বি ইজ ইকুয়ালস সি ক্রস এ এখন আমরা ফার্দার ফরওয়ার্ড মুভ করব। এবং দেখব যে অন্যান্য সাইডগুলোর সাথেও এই রিলেশনটুকু আছে কি না বা থাকলে সেটা কীরকম তো আমরা একটু লাইক আমরা বি দিয়ে মাল্টিপ্লাই করবো আর সি দিয়ে মাল্টিপ্লাই করবো এই এ প্লাস বি প্লাস সি কে সো এখন এগেইন যদি বি দিয়ে ক্রস মাল্টিপ্লাই করি বি দিয়ে ক্রস মাল্টিপ্লাই করছি এ প্লাস বি প্লাস সি কে তাহলে বি দিয়ে যদি ক্রস মাল্টিপ্লাই করি এ প্লাস বি প্লাস সি কে বি দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলে আমরা জিরো ক্রস বি এ পাশে তো লিখতেই হয় সো এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে এইখানটায় বি ক্রস এ প্লাস বি ক্রস বি প্লাস বি ক্রস সি ইস ইকালস জিরো সো বি ক্রস বি যে জিরো এটা তোমরা বুঝতেই পারছো তাহলে আমরা লিখতে পারি যে আমরা দেখো বি সি কিন্তু মানে কি জেনারেল অর্ডারই আছে আমরা তো সাধারণত বলি আগে এ তারপরে বি তারপরে সি সো বি আর সি পরপরই আছে কিন্তু এই যে বি এ ঠিক আছে এ কিন্তু পরপর নাই তাহলে এ পাশে বিসি আমি রাখি বি ক্রস সি রাখি ও পাশে আমি মাইনাস বি এ রাখি তাহলে মাইনাস বি এ যদি ও পাশে চলে যায় ওটাকে আমি পরে কি করতে পারবো এ বি করে ফেলতে পারবো তাহলে এই যে মাইনাস বি এ মানে হচ্ছে মাইনাস বি এ মানে হচ্ছে প্লাস এবি এ ক্রস বি কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু ডট প্রোডাক্ট না এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট সো এটা একটু মাথায় রাখতে হবে তাহলে বি দিয়ে মাল্টিপ্লাই করে একই ধরনের আরেকটা রিলেশন আমরা পেয়েছি তাহলে এ বি সি এই অর্ডারটা একটু মনে রেখো ক্লক ক্লক এর পরে বি বিয়ের পরে সি আবার সি এর পরে কে আবার এ তাহলে এর পরে বি বিয়ের পরে সি আবার সি এর পরে এ তাহলে এই অর্ডারে যাতে থাকে এ ক্রস বি সি ক্রস এ আবার বি ক্রস C এ ক্রস বি ঠিক আছে এইভাবে যেন থাকে সেটা আমরা মেনটেন করবো তাহলে এইখানটায় আমরা একটা অর্ডার পেয়েছি একটা ইকুয়েশন পেয়েছি ওয়ান তাহলে এইটাকে আমরা ইকুয়েশন টু বললাম এগেইন আমরা সি দিয়েও এটাকে ক্রস প্রোডাক্ট করতে পারি এগেইন কি করতে পারি সি ক্রস এ প্লাস বি প্লাস সি কি জিরো সি ইন্টু জিরো দ্যাট ইজ জিরো তো তাহলে এটা হচ্ছে সি এ প্লাস সিবি প্লাস মানে সি ক্রস এ ক্রসগুলো দিয়ে দিবাস সি ক্রস বি প্লাস সি ক্রস সি ইস ইকালস জিরো তাহলে এই যে ক্রস প্রোডাক্ট করছি সি ক্রস সি এর ভ্যালু হচ্ছে এমনিতে জিরো তো এটা কোনটাই জেনারেল অর্ডারে আছে সি এটা জেনারেল অর্ডারে আছে বি কিন্তু জেনারেল অর্ডারে নাই তাহলে সি ক্রস এ ইকালস মাইনাস সি ক্রস বি আমরা বলতে পারবো তাহলে এটাকে জেনারেল অর্ডারে আনতে গেলে কি এর পরে এর পরে সি সি এর পরে এখানে সি এর পরে এ আছে বলে দেখি বলছি যে এটা জেনারেল রাইট অর্ডারে আছে আর এখানটায় এই সি এর পরে বি আছে এটা কিন্তু আমরা দেখতে পাই না সি এর পরে কিন্তু এই থাকে তো সেক্ষেত্রে এটা জেনারেল অর্ডারে নাই দেখেই ওটাকে আমরা ওপাশে নিয়ে গেছি যাতে জেনারেল অর্ডারে আনা যায় তাহলে সি ক্রস এ ইকালস কি বি ক্রস সি এটা হচ্ছে তিন তিন নাম্বার ইকুয়েশন তাহলে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ইকুয়েশানে আমরা একই জিনিস দেখতে পাচ্ছি এ ক্রস হচ্ছে বি ক্রস সি এর ইকুয়াল আবার বি এ ক্রস বি হচ্ছে সি ক্রস এর ইকুয়াল আবার বি ক্রস সি সি এর তার মানে সো উই ক্যান রাইট সো এই এ ক্রস বি বি ক্রস সি সি এ এই তিনটাকে আমরা ইকুয়াল বলতেই পারি এখন আবার আসি আমরা সেই ট্রাইঅ্যাঙ্গেলটাতে সেই ট্রাইঅ্যাঙ্গেলটাতে যদি আমরা আসি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো এখানটায় এই যেটা অ্যাঙ্গেলটা যেখানটায় আমরা কাজ করছিলাম সো দেখো আমি যদি এই সাইটগুলোকে একটু করে প্রডিউস করি প্রডিউস করলে তোমরা তো জানো একটা স্টেট লাইনে ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেল থাকে একটা স্টেট লাইনে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে ওয়ান এইটি ডিগ্রি তাহলে আমি এই সাইটটাকে যদি প্রডিউস করি তাহলে এই পুরাটাই হচ্ছে ওয়ান এইটি তাহলে কি এটা হচ্ছে কি ওয়ান এইটি মাইনাস এই অ্যাঙ্গেল বি এইটুক তো অ্যাঙ্গেল বি এটা কি বি অ্যাঙ্গেল তাহলে কি এটা হচ্ছে পাই মাইনাস বি তাহলে এটাকে যদি আমি উপরের দিকে এইভাবে প্রডিউস করে দিই তাহলে এটা যদি এ হয় এটা কী হবে পাই মাইনাস এ হবে এটা হবে পাই মাইনাস এ আর এটাকে যদি আমি নিচের দিকে একটু বাড়িয়ে দিই এটাকে প্রডিউস করে দিই তাহলে এই যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে এখানটায় এই অ্যাঙ্গেলটা হবে কি এই যে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হবে আমার পাই মাইনাস সি তাহলে কারণ এই পুরাটাই ওয়ান এইটি ডিগ্রি এতটুকু হচ্ছে সি তাহলে এটা পাই মাইনাস সি তাহলে এই অ্যাঙ্গেলগুলো যে পাই মাইনাস বি এটা এটা পাই মাইনাস সি এটা পাই মাইনাস এ সেটা আমরা এইখান থেকে বুঝতেই পারছি তো এখন এটা আমাদেরকে একটু কাজে দিবে তো সেক্ষেত্রে আমরা এই যে এই এই অ্যাঙ্গেলগুলোকে আমরা ইনক্লুড করব আমরা যে সাইটগুলো যে পেয়েছি এই সাইটগুলোর সাথে সো সাইটগুলোর ভিতরে রিলেশন কি এ ক্রস বি ক্রস বি ক্রস সি সি ক্রস এ তাহলে এই যে সাইটগুলোর সাথে এখন আমরা অ্যাঙ্গেলগুলোর রিলেশন আমরা চাই তো দেখো নেক্সট পেজে আমরা যাচ্ছি এবং এটা করে